রাতের অন্ধকারে গ্রামে পরপর 9টি বাড়িতে চুরি। পাশের গ্রামের অনুষ্ঠানে গেছিলেন গ্রামের অনেকে, ফাঁকা ছিল গ্রাম, সেই সুযোগে চুরি বলে দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাতের অন্ধকারে গ্রামে পরপর প্রায় 9টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত গাতপুকুরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের গ্রামে একটি মেলা হচ্ছিল। শনিবার রাতে গ্রামের বেশিরভাগ মানুষ সেই মেলায় অংশগ্রহণ করেছিলেন। গ্রামের বেশিরভাগ বাড়ি ছিল ফাঁকা। স্থানীয়দের অনুমান, সেই সুযোগে গ্রামে ঢুকে পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়। স্থানীয়দের অনুমান, সেই সুযোগে গ্রামে ঢুকে পরপর বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। স্থানীয়রা জানিয়েছে, ঘটনায় কোনো বাড়ি থেকে সোনা বা রূপোর গহনা, আবার কোনো বাড়ি থেকে সাইকেল বা মোবাইল চুরি গেছে নগদ টাকা। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আগেও চুরির ঘটনা ঘটেছে। পুলিশি তৎপরতায় আগে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। মাঝে কিছু সময় চুরি বন্ধ ছিল। চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মেহেরুল্লাহ বিশ্বাস বলেন, এলাকায় প্রায় 9টি বাড়িতে হানা দিয়েছে চোরের দল। আমার দাদার বাড়িতেও ঘটেছে চুরির ঘটনা। সোনা দানা মোবাইল নিয়ে চম্পট দিয়েছে। গ্রামে সিভিক ভলেন্টিয়ার রাতে পাহারা দেয়, আমরাও অনেক রাত পর্যন্ত পাহারা দিই। গ্রামে রাতে পুলিশি টহলের ব্যবস্থাও রয়েছে। তা সত্ত্বেও কি করে এমন ঘটনা ঘটলো জানি না। আজকে রাত্রি 9টা বাড়ি মোটামুটি চোরেরা মানে হানা দিয়েছে। কয়েকটা বাড়ি থেকে জিনিস নিয়েছে, যেন আমার দাদার বাড়ির থেকে, হাজিবুল্লাহ বিশ্বাসের বাড়ির থেকে প্রায় 40-50 হাজার টাকা সোনা দানা চুরি হয়েছে। এক বাড়িতে মোবাইল চুরি হয়েছে। আমার দাদা একবার থেকে ওর বাড়ি ঢুকেছে, ঢুকে বেশ আলমারির লকার টকার ভেঙে, লকটক ভেঙে ও জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আমার ঘরে, আমার একটা ঘরেও ঢুকেছে, একই অবস্থা। মোটামুটি এরকম আরও এই মাসখানিক বন্ধ ছিল, এর মাসখানিক আগে বেশ কয়েকটা বাড়ি আর মোবাইল চুরি বা হেনাতানা চুরি হচ্ছে, মোটর ফোটর করে চুরি হচ্ছে। পুলিশ দু একজনকে ধরেছেও, হয়তো মেন আসামি ধরা পড়ছে না, তার জেলে এগুলো এসবগুলো চলছে। সিভিক থাকে এবং টহল দেয় যথেষ্ট পরিমাণে, ওরা চেষ্টায় আছে, ওরাও চেষ্টায় আছে ধরার জন্যে, কিন্তু পাচ্ছে না। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করুক পুলিশ, আবেদন জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় গৃহবধূ মমতাজ বিশ্বাস বলেন, বাড়ি ফিরে দেখি গ্রিলের তালা ভাঙা, ঘর খোলা, আলমারি শোকেসের ভেতর গহনা রাখা ছিল, সেগুলিও চুরি গেছে। ঘটনায় ইতিমধ্যেই বাগদা থানার অন্তর্গত নাটাবেড়িয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এসে দেখলাম যে ঘরে পর্দা, গিরিলি তালা ভাঙা, পর্দা খোলা, তারপর বাইরের দিক থেকে লাইট মেরে দেখি ঘরও খোলা। এসে দেখি ভাইরা এসে দেখি ঘর খোলা, তখন আমি বলছি ঘর খোলা পেয়ে আমি ঘরের মধ্যে ঢুকতে পারছি না, বুড়া সব ঢুকেছে। ঢুকে আমি আবার ওই মোটরের ঘরে মোটর নিচে গিয়ে আবার দেখি দেখি এই সবগুলো ওই কলের পাড়ে সব করে পৌরও কিন্তু সব বেছিয়ে নিয়ে গিয়েছে। এসে দেখি হাতের কানের ওই রূপো ছিল সব নিয়ে গিয়েছে। শোকেসের মধ্যে ছিল, লকারের মধ্যে ছিল, লকার ওই চাবি শোকেসের ইয়েতে ছিল, খাঁচা ছিল, খাঁচা থেকে নিজে খুলেছে, খুলে নিয়ে গিয়েছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।